এটি একদম পাহাড়ের চূড়া, এখানেই কিন্তু সেই পতাকা উত্তোলন করা হয়। তো এখানে হিন্দু মুসলিম মিলে উভয়। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পশ্চিম আসামের ধুবুরী জেলার বিলাসীপাড়া মহকুমায় অবস্থিত একটি পাহাড়। পাহাড়টির নাম টোকরাবান্ধা পাহাড়। আমি পাহাড় চড়তে ভালোবাসি এবং আমি একজন প্রকৃতি প্রেমী। আপনিও যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই টোকরাবান্ধা পাহাড়টি আসামের রাজধানী গুয়াহাটি থেকে 216 কিলোমিটার পশ্চিম দিকে এবং বিলাসীপাড়া থেকে 13 কিলোমিটার এবং অঙ্গরাজ্য কোচবিহার থেকে 122 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই পাহাড়ে বিলাসীপাড়া থেকে পূর্ব দিকে গিয়ে ডান দিকের রাস্তা ধরে বানিয়াপাড়া ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে একটি সরু রাস্তা নেমে গেছে। এই রাস্তা ধরেই যেতে হবে টোকরাবান্ধা পাহাড়ে। বন্ধুরা, এটি এই সুন্দর বানিয়াপাড়া ব্রিজ। এই সুন্দর ব্রিজটি বিকেলবেলার আড্ডা স্থল। ব্রিজ পার হয়ে ডান দিকের সরু রাস্তা দিয়ে যাওয়া গ্রাম বা দৃশ্যগুলিও উপভোগ করার মতো। গ্রাম এবং প্রকৃতি উপভোগ করতে করতে আমরা গন্তব্যস্থলের দিকে ছুটে চললাম। যেতে যেতে একটি ছোট্ট ব্রিজ পার হয়েই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে টোকরাবান্ধা পাহাড়ে। এটি সেই রাস্তা। এই রাস্তা থেকে যে পাহাড়টি দেখতে পারবেন সেটি টোকরাবান্ধা পাহাড়। আমরা আছি টোকরাবান্ধা হিলস। এখানে দেখছেন, এটা টোকরাবান্ধা হিলস, এটা হলো রাস্তা। এখানে এই যে টোকরাবান্ধা গাঁওটা যে আছে, তো এখানে হিন্দু মুসলিম মিলে উভয় প্রীতি একটা যে সম্পর্ক, হিন্দু ভাই মুসলিম ভাইয়ের যে একটা পরম্পরা, একটা সম্পর্ক, এই সম্পর্ক একটা ভালো লাগা একটা পরিবেশ এখানে আছে। টোকরাবান্ধা পাহাড়ের পাদদেশ থেকে আমি শহীদুল আনসারি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এই টোকরাবান্ধা পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্য, যে মনোরম দৃশ্য, এই দৃশ্য আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। এই ছোট্ট রাস্তা ধরেই আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যস্থান এবং টোকরাবান্ধা পাহাড়ের একদম চূড়াতে আমরা আজকে যাব। সেখান থেকে চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখানোর প্রয়াস করব। বন্ধুরা, আমরা এই টোকরাবান্ধা পাহাড়ের প্রায় আধা রাস্তা চলে এসেছি, উপর দিকে চড়েছি। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু নজবুল হক, আমার মামা ফুলবর রহমান, আর এক বন্ধু গুলজার শেখ। আমি প্রথমে নজবুলের মন্তব্য নেব। পাহাড়ে আমরা চললাম, কেমন লাগলো? আধা রাস্তা অলরেডি এসেছি। বহুত ভালো লেগেছে, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বহুত রাস্তা আসলাম, পুরো হাঁপসে গেছি। আরো রাস্তা আছে, আরো যেতে লাগবো। এত
করেছি বহুত ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা পাহাড়ের আধা রাস্তা গিয়ে চারিদিকের দৃশ্য ধারণ করলাম এবং আপনাদেরও দেখানোর প্রয়াস করলাম এই টোকরাবান্ধা পাহাড়ের চারিদিকের দৃশ্য সত্যিই খুব মনোরম ও মনোমুগ্ধকর এবার একেবারে উপরে যাবার পালা আমরা ছুটে চললাম পাহাড়টির একদম চূড়ার উদ্দেশ্যে আমার সাথে যাওয়া সঙ্গীরাও খুবই উৎসাহী আমিও তাদের সাথে উৎসাহ মনে আরোহণ করতে থাকলাম তবে একটি কথা বলা জরুরি কখনোই একা কিংবা শুধু দুইজনে পাহাড় চড়বেন না কমপক্ষে তিনজন সঙ্গী একসাথে পাহাড় চড়বেন খুব ভালো লাগলো দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের দেখার জন্য এত কষ্ট করে হয়তো এত উপরে উঠছি আপনারাও একদিন প্র্যাকটিক্যালি আসবেন যে আমরা এসে কতটা আনন্দ পাইছি হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন তো প্র্যাকটিক্যালি এসে যেটা আনন্দ যা মনের যেটা খোরাক নেবেন তো আপনাদের কাছে এটাই অনুরোধ আমাদের ভিডিওটা দেখবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাকি আপনাদের কাছে সুস্থ থাকেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন থ্যাংকস পাহাড়ের চূড়া থেকে চারিদিকের দৃশ্যটা সত্যি খুব মনোমুগ্ধকর কিন্তু সেদিন খুব ঘন কুয়াশা থাকার জন্য ছবিগুলো স্পষ্টভাবে ধারণ হয়নি ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি টোকরাবান্ধা পাহাড়ের একদম চূড়াতে এখানে এসে অনেকটাই ভালো লাগলো আপনি চারিদিকের দৃশ্যটা দেখতে পারবেন আপনি যদি পূর্ব দিকে তাকান আজকে ঝাপসা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু দিন যদি ভালো থাকে অবশ্যই আপনি পূর্ব দিকে যদি তাকান এখানে যেটা গোয়ালপাড়ার নরনারায়ণ সেতু যে ব্রিজ সেই ব্রিজটা এখান থেকে কিন্তু আপনি প্রত্যক্ষ করতে পারবেন আর ঠিক এদিকেই পশ্চিম দিকে আমাদের যে প্রাণের ভালোবাসার যে শহর যে টাউন বিলাসীপাড়া সেই বিলাসীপাড়া শহরটিও কিন্তু এখান থেকে দেখা যায় আর এই পাহাড়ের চূড়ায় আসলে অবশ্যই আপনার মনে হবে যে পাহাড় মানুষকে কখনো খালি হাতে ফেরায় না আপনার মনটা ভরে যাবে আর পাহাড়ের চূড়ায় উঠলে আপনার অবশ্যই মনে হবে যে পৃথিবীটা যে
পৃথিবীর চারিদিকটা যে পাহাড়ে ঘিরে রেখেছে সেটা আপনি অবশ্যই দেখতে পারবেন। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আপনি শুধু পাহাড় দেখতে পাবেন। আপনারা অবশ্যই এই টোকরাবান্ধা পাহাড়ে ঘুরতে আসবেন, সত্যি অনেক ভালো লাগবে। কিন্তু পাহাড় চড়তে অবশ্যই পানির বোতল সঙ্গে রাখবেন। বন্ধুরা, এটি হলো সেই পাহাড়ের চূড়া। আর এখানে কিন্তু আমার এক বন্ধু বলেছে যে এইখানে এই চূড়াতেই আমাদের ভারতবর্ষের যে স্বাভিমান, আমাদের যে পতাকা, যে ঝান্ডা, এখানে কিন্তু 26 জানুয়ারি এবং 15 আগস্টের দিন উত্তোলন করা হয়। আর এই কথাটা শুনে অবশ্যই প্রত্যেকজন ভারতীয় ব্যক্তির মনটা কিন্তু ভরে যাবে, সবারই কিন্তু ভালো লাগার একটি বিষয়। এই যে দেখুন এই জায়গাটিতে, এটি একদম পাহাড়ের চূড়া, এখানেই কিন্তু সেই পতাকা উত্তোলন করা হয়। বন্ধুরা, আমার এই উপস্থাপনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।